অশিক্ষিত ফ্রি জিনিস খাইয়া পেট নষ্ট করবেন না, অশিক্ষিত ফ্রি জিনিস খাইয়া পেট নষ্ট করবেন না। মিজানের শিক্ষিত শরবত খান, মিজানের শিক্ষিত শরবত খান, এমন শরবত আর কেউ খাওয়াইতে পারে নাই, এমন শরবত আর কেউ খাওয়াইতে পারে নাই, পারব না এই মিজান ছাড়া। এই মিজান ছাড়া ছাড়া ছাড়া, অশিক্ষিত ফ্রি জিনিস খাইয়া পেট নষ্ট করবেন না, অশিক্ষিত ফ্রি জিনিস খাইয়া পেট নষ্ট করবেন না। মিজানের শিক্ষিত শরবত খান, এমন শরবত আর কোথাও কেউ খাওয়াইতে পারবে না, পারবে না এই মিজান ছাড়া 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 ছাড়া। শিক্ষিত শরবত আবার কি, মনে হয় শরবতে স্কুল পাস দিচ্ছে। আসেন ভাই, এই ভাই, এই এই আসেন। আরে শিক্ষিত শরবত খেয়ে যান, এদিকে আসেন। এটা আবার কেমন, আপনার কিউটা কোন জায়গায় জানেন? এই যে শিক্ষিত শরবত আবার কি, যে আপনি ঢুকতেছেন। এই ভাই, ওই যে ওই দিক থেকে ভাইয়া। আরে ভাই, আজকে তো লুঙ্গির জায়গায় প্যান্ট পরছেন, এদিকে আসেন, এটা শিক্ষিত শরবত খেয়ে যান। এটা আবার কি? হ্যাঁ, এই প্রথম শুনলাম শিক্ষিত শরবত। এতদিন তো গোলাপের ভালোবাসার শরবত খাইছি। আরে ওই শরবতে কি আছে, লেবু, স্যাকারিন আর ময়লা পানি। আমার শরবতে আছে পুদিনা পাতা, তোকমা, অ্যালোভেরা, অরিজিনাল দেশি কাগজি লেবু, দেশি চিনি, হরিতক, আমলকি, আরো অনেক কিছু, যেটির নাম আমি জানি না। মানে এটা জানতে হইলে আরো শিক্ষিত হইতে হবে, এই জন্যই বলতেছি এই শিক্ষিত শরবত খাওয়া যান। না খাবো না, না ওই আপনার একটা কি আছে, এই স্পেশাল করে, এই স্পেশাল করে শরবত বানাবে। না না, আমি আমার শরবত টরবত খাবো না। আরে ভাই, আপনার জন্য স্পেশাল করে শরবত বানাচ্ছি, টাকা পয়সা কিছু লাগবো না। অসুবিধা নাই, আপনার টাকা দেওয়া লাগবো না, দরকার হইলে আমি 2 গ্লাস শরবত খাওয়াবো, আর আমার ডায়াবেটিস চিনি খাওয়া তো দরকার হলে আমি 2 গ্লাস শরবত খাওয়াবো আপনাকে। ওই যে আমার একটা ফুল শার্ট আছে না, ওই যে ইয়া কালার, হ্যাঁ ওই যে ফুল ফুল বড় বড় ফুল স্লিভ, ওইটা আনো, আর লাল ওনাটা নিয়ে আসো, ওইটাই এখন পড়বে, কারণ এটার মাঝখানে র‍্যাপ শুরু হবে। দেখতেছে ওরা দুজন কথা কইতেছে কাস্টমার।